দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে আজ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের ফর্ম সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভাপতির মনোনয়ন ফর্ম সংগ্রহের পর সবার জন্য ফর্ম নেয়ার কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হবে। টানা চার দিন অনলাইনে ও সরাসরি কার্যালয় থেকে দলটির মনোনয়ন ফর্ম কেনা ও জমা দেওয়া যাবে। প্রার্থী হতে আগ্রহী ব্যক্তিরা 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং জমা দিতে পারবেন। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফর্ম বিতরণ করা হবে। আর নিচতলায় জমা নেওয়া হবে সব বিভাগের মনোনয়ন ফর্ম। এছাড়া এবার অনলাইনে ফর্ম পূরণ করেও জমা দেওয়া যাবে। এজন্য স্মার্ট নমিনেশন অ্যাপ নামে একটি অ্যাপ চালু করেছে আওয়ামী লীগ। আগামী 21 নভেম্বর মঙ্গলবার বিকেল 4টার মধ্যে মনোনয়ন ফর্ম জমা দিতে হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি দেশে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন।